শরীয়তপুর শহরের মনোহর বাজারে পাঁচটি দোকানে গতরাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় শাটার ভেঙে ডাকাতরা 51 ভরি সোনা, 350 ভরি রূপা ও নগদ প্রায় 4 লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিকরা। পরে এলাকাবাসী ধাওয়া করে একটি ট্রাক সহ 2 ডাকাতকে আটক করে। খবর পেয়ে পুলিশ আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও 1 ডাকাতকে আটক করে।